আর বলিস না ভাই, আমার তো লিটারালি ওকে সহ্যই হয় না। গত সপ্তাহে তো আমার ব্যাগ থেকে একটা 100 টাকার নোট উধাও। কে নেবে আবার? ওই নিয়েছে চোর তো। আরে হ্যারে, এক নম্বরের চোর, অন্যটা ঝেড়ে খাওয়াই তো স্বভাব। সারাটা দিন বিছানায় চার হাত পা ছড়িয়ে পড়ে থাকে। এই আসিস না, আসিস না আমার ঘরে, এখন একদমই আসিস না। এই কেন রে, আসবো না কেন, আমার কাজ আছে এখন এই ঘরে। এই আসিস না এখন, প্লিজ আসিস না, আর 5 মিনিট পরে আয় না। কেন রে, কাকে ঢুকিয়েছিস তুই বলতো ঘরে? তোকে কিন্তু আমার একদম বিশ্বাস নেই। এই সর সর সর। চুপ করবি, করছে না ওই রাত তিনটের সময় মোড়ের মাথার ঘেঘু করা কুকুরগুলো গলার আওয়াজ ভালো আছে, ফালতু যত সব। আরে হ্যাঁ রে, শুধু সুন্দর গলার আওয়াজ তোর গার্লফ্রেন্ডেরই, আমার তো মোড়ের মাথার কুত্তার মতো আওয়াজ। এই এখানে আবার গার্লফ্রেন্ড এলো কোথা থেকে রে? যেদিন থেকে তোর ওই সাতচুন্নি গার্লফ্রেন্ডটা হয়েছে সেদিন থেকে দেখছি এই ছেলেটা আমার সঙ্গে মিসবিহেভ করে যাচ্ছে। কাটবে কাটবে, খুব তাড়াতাড়ি কাটবে। তুই এইটুকুনি একটা মেয়ে আর তোর বাড়ি থেকে এক্ষুনি বিয়ে দিতে চাইছে? তুই রুখে দাঁড়াতে পারছিস না? কি করে আছিস রে তুই বাড়িটার মধ্যে? ভাই পালিয়ে যা তুই এক্ষুনি, দরকার পড়লে আমার বাড়িতে এসে থাক, আমি তোর ফ্যামিলির সঙ্গে কথা বলবো। এই আমি তোমার সঙ্গে ইকো পার্ক যাবো না তো, ক্যাব ভাড়াই লেগে যায় 600 টাকা, আগের বার তো এক পয়সাও দাওনি। হ্যাঁ হ্যাঁ আমি ব্রেকআপই করবো। আরে না না না, এভাবে রিলেশনশিপ টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। আরে ধুর রাখো তো। ও তুই, এই যে অরিও বিস্কুট খাচ্ছি রে, তোর কিছু চুরি করিনি তো? পিরিয়ড হয়েছে না তাই দিন রাত সব সময় খুব কিনে পাই। ও আমি ভাবলাম তুই আবার কি আমাশের মতো ফুড ব্লগিং চালু করলি বোধহয়। হ্যাঁ খা খা খা, রাক্ষসের বাচ্চা। খাবার গুলো তাই ভাবলাম খেয়ে শেষ করে দিই। মাল খাবো বলে আমি চিপস গুলো কিনে এনে রেখে দিয়েছি আর তুই সেগুলো খেয়ে শেষ করে দিচ্ছিস। বাবা, হ্যাঁ হ্যাঁ ডাক না বাবাকে, বাবা বাবা দেখো না বাবা, বিদ্যুৎ মদ খাবে বলে ড্রয়ারে কতগুলো চিপস এনে রেখে দিয়েছিল, আমি একটা নিয়ে খাচ্ছি তাই আমায় ধরে মারতে এসেছে। ভাত বেড়েছি ইতি, আর কতক্ষণ আমি তোর এই বাড়া ভাত নিয়ে বসে থাকবো? তোর দাদার খাওয়া প্রায় হয়ে গেল। না মা, আমি তোমার ওই আলু পোড়া বেগুন পোড়া দিয়ে রোজ রোজ ভাত খেতে পারবো না। দুপুর বেলা বিরিয়ানি বানাতে বললাম, বানালো না, এখন বেগুন পোড়া দিয়ে ভাত খেতে রাখছি। তোমরা মা ছেলে মিলে খাও, আমি জোম্যাটো থেকে এক প্লেট ছোটকা হাতি বিরিয়ানি অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে। এই না না, এখন আর ওইসব বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া যাবে না, রাত্রিবেলা পরে পেট খারাপ করবে, দরকার নেই। এই না না, আমি এখন আর তোমার ওই ভাত ভাত খেতে পারবো না, তিন দিন থেকে বিরিয়ানি বানাতে বলছি বানাচ্ছে না, এখন অর্ডার করেছি তাতেও দোষ, খাবো না আমি তোমার ভাত, ছোটকা হাতি বিরিয়ানি খাবো। ওই যে চলে এসছে। হ্যালো, হ্যাঁ কাকু দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, টাকাটা নিয়েই আসছি। ওই বিরিয়ানির টাকাটা দে তো। আরে বাইরে দাঁড়িয়ে আছে তো কাকুটা, দে না টাকাটা। আর শুধু কি আমিই গিলবো? আনার পরে তো তুইও গিলবি। এই না না, আমি কোনো বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছি না, আর টাকা পয়সাও দিতে পারবো না। দেখবো নে, এর পর গিলিস কি না গিলিস। হ্যাঁ দাঁড়াও কাকু, আসছি। জিপে হবে তো? এই এটা কার ফোন রে? এই দে দে দে, রেখে দে ওটা, আমার ফোন যেখানে ছিল ভদ্রভাবে। আজকে তোর ফোন থেকেই জিপে করবো, আমি পাসওয়ার্ড তো জানি।